নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মানুষ বিভিন্ন প্রকারের প্রয়াস করে থাকেন, আর যারা মা লক্ষ্মীর কৃপা পান তাদের জীবনে অর্থ সংকট এবং সেই সাথে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকে না। কিন্তু ব্যক্তির জীবনে যদি সৎভাবে পরিশ্রম করে মা লক্ষ্মীর সর্বদা কৃপাদৃষ্টি না পেয়ে থাকেন, তাহলে এই বিশেষ উপায় বা টোটকা অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। আমি আজ এই ভিডিওতে এমন বেশ কিছু উপায় বা টোটকার কথা বলবো যে বস্তুগুলি আপনি আপনার অর্থ রাখার স্থানে, আর সে হতে পারে আপনার পার্স অথবা আপনার লকার যেখানে আপনি অর্থ রাখেন, সেখানে এই বস্তুগুলির কোনো একটি বস্তু আপনি রাখুন এবং মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থ সংকট দূর হবে এবং আপনি আপনার পরিশ্রম অনুসারে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবেন, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন এই বিশেষ চমৎকারী উপায়ে। মা লক্ষ্মী যদি আপনার উপরে কৃপা বর্ষণ করেন তাহলে আপনার ভাগ্যোদয় ঘটবে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে, এবং সেই সাথে গৃহে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অর্থ সম্পদের অভাব থাকবে না। কিন্তু দেবী লক্ষ্মী অত্যন্ত চপলা এবং চঞ্চলা, তাই গৃহে মা লক্ষ্মীকে চিরস্থায়ীভাবে চিরবন্ধনে আবদ্ধ করতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই উপায় বা টোটকাগুলি অবশ্যই করবেন। গ্রাম বাংলাতে বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর আরাধনা করা হয়, ঠিক সর্বভারতীয় ক্ষেত্রে শুক্রবার হলো মা মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই আপনারা শুক্রবার এবং বৃহস্পতিবারে এই ধরনের উপায় বা টোটকা করলে অবশ্যই ভালো ফল পাবেন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অবশ্যই পদ্ম বীজের মালা দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা লক্ষ্মী মন্ত্র জপ করুন। ওং শ্রীং শ্রেয়ী নমঃ এই বিশেষ মন্ত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন, তুষ্ট হয়ে থাকেন, খারাপ প্রভাব থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। অন্নকে মা লক্ষ্মীর বিশেষ প্রতীক হিসাবে মনে করা হয়, তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে অন্ন আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন, ক্ষীরভোগ নিবেদন করতে পারেন, তাতে সুখ সমৃদ্ধি আসবে। শাস্ত্র মতে মানি ব্যাগে বেশ কিছু বস্তু যদি আপনি রাখতে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন, সেই সাথে আপনার জীবনের অর্থ কষ্ট দূর হবে। আমি এমন বেশ কিছু বস্তুর কথা বলবো যে বস্তুর মধ্যে কোনো একটি বস্তু আপনি আপনার সাধ্যমতো আপনার অর্থ রাখার স্থানে এবং মানি ব্যাগে আপনি রাখুন। প্রথম যে বস্তুর কথা বলবো তা হলো কর্পূর। কর্পূর হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। ঈশ্বরের আরাধনাতে কর্পূরের ব্যবহার রয়েছে। কর্পূর দিয়ে আরতি করাতে গৃহের নেগেটিভ শক্তি যেমন দূর হয়, ঠিক তেমনভাবে আপনি কর্পূর যদি একটি সাদা কাগজে অথবা লাল কাগজে মুড়ে মা লক্ষ্মীর নাম করে আপনার মানি ব্যাগে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় অর্থমন্দা দূর হবে। এছাড়া বাজার থেকে আপনারা ছোট ছোট সাইজের নারকেল নিয়ে এসে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর কাছে তা রাখতে পারেন, মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন। নারকেলকে শ্রীফল বলা হয় এবং ঠাকুর ঘরে শ্রীফল রাখলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনি পাবেন। এছাড়া সমুদ্র থেকে যে সমস্ত ঝিনুক প্রজাতির কড়ি পাওয়া যায়, বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর উৎপত্তি সমুদ্রে, তাই তার প্রিয় হলো কড়ি। তাই আপনি যদি হলুদ মিশ্রিত কড়ি আপনার অর্থ রাখার স্থানে রাখেন তাহলে সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। তাই এই হলুদ মিশ্রিত কড়ির একটি কড়ি আপনি আপনার পার্সে রাখুন। হিন্দু শাস্ত্র মতে এই উপায়ে অবশ্যই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। গৃহে অবশ্যই আপনারা ছোট্ট একটি ঘটে সিঁদুর লাগিয়ে জল ভর্তি করে আপনারা অবশ্যই রাখুন এবং তাতে আর্থিক সমৃদ্ধি আসবে। কোনো শুক্রবারে আপনারা একটি হলুদ কাপড়ে পাঁচটি কড়ি এবং একটি রূপার মুদ্রা বেঁধে এবং সামান্য তাতে জাফরান দিন দিয়ে আপনার মানি ব্যাগে যদি রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, অর্থনৈতিক কষ্ট দূর হবে। হলুদ অত্যন্ত প্রিয় বস্তু হলো মা লক্ষ্মীর, তাই একটি গোটা হলুদের গাঁট আপনি অবশ্যই আপনার মানি ব্যাগে রাখতে পারেন অথবা অর্থ রাখার স্থানে আপনারা পাঁচটি হলুদের গাঁট একটি লাল কাপড়ে বেঁধে বা একটি হলুদ কাপড়ে বেঁধে
আপনারা রাখুন এবং প্রতি শুক্রবার অথবা বৃহস্পতিবার সেই হলুদের গাঁঠের আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন। আপনারা 5টি অথবা 11টি হলুদের গাঁঠও রাখতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনারা জলে চন্দন ডুবিয়ে সেক্ষেত্রে লাল চন্দন দিয়ে আপনারা এই বিশেষ উপায়টি করবেন। একটি ভোজপত্রের উপরে ময়ূরের পালক দিয়ে শ্রী কথাটি লিখুন এবং সেই শ্রী কথাটি আপনারা লাল চন্দন দিয়ে লিখবেন। লেখার পরে এটি শুকিয়ে নিয়ে আপনারা মানিব্যাগে রাখুন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পাবেন এবং অর্থ ইনকামের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনার কষ্টার্জিত অর্থ অবশ্যই আপনার কাছে থাকবে। তাছাড়া আপনারা শ্রীযন্ত্র আপনার অর্থ রাখার স্থানে স্থাপন করতে পারেন অথবা আপনার মানিব্যাগেও শ্রীযন্ত্র রাখতে পারেন সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে। দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই আপনারা রাখতে পারেন আপনার অর্থ রাখার স্থানে, তা এবং তাতে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসবে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবে। এবং নিত্যদিনে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পাশাপাশি শ্রী গণপতি দেবেরও পূজা অর্চনা করবেন, তাতে অর্থ সংকট দূর হবে। চাল অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর, তাই আপনারা অবশ্যই আর্থিক সমৃদ্ধি পেতে 21টি চাল একটি সাদা অথবা লাল কাগজে মুড়ে মা লক্ষ্মীর কাছে পূজা অর্চনার পর আপনার মানিব্যাগের মধ্যে রাখুন এবং এই চাল অবশ্যই অখণ্ড হওয়া উচিত, তাতে আপনার অর্থ এবং সম্পদ সঞ্চয়ের বিশেষ কৃপা দৃষ্টি আপনি পাবেন। যদি আপনারা গুরুজনের কাছ থেকে বা সেই সাথে পিতামাতার কাছ থেকে যদি কোনো আশীর্বাদ স্বরূপ কোনো নোট পান, তাহলে সেই নোটের গায়ে আপনারা কেশর অথবা হলুদের একটি তিলক অঙ্কন করে আপনার মানিব্যাগে রাখুন। এটি আশীর্বাদ স্বরূপ এই টাকাটি রাখলে আপনার আর্থিক সমৃদ্ধি ধীরে ধীরে বাড়বে এবং কোনো বিপদ থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। অশ্বত্থ গাছকে পুরাণে অত্যন্ত শুভ গাছ হিসাবে মনে করা হয়। এই গাছের মধ্যেই সমস্ত স্তরের দেবদেবীর অবস্থান, সেই সাথে অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর অবস্থান বলে মনে করা হয়। অশ্বত্থ গাছের পাতাকে গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে আপনারা মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন। তারপরে এটিকে আপনার মানিব্যাগে বা পার্সে রাখুন বা আপনার অর্থ রাখার স্থানে রাখুন। এটি যতদিন সতেজ থাকবে অবশ্যই রাখুন, শুকিয়ে গেলে অবশ্যই জলপ্রবাহ করে দিন। শুকনো পাতা কোনোভাবেই আপনার অর্থ রাখার স্থানে রাখবেন না, তাতে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে অর্থ ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। মা লক্ষ্মীকে হিন্দুশাস্ত্রে অর্থের দেবী বলে মনে করা হয়, তাই আপনি আপনার পার্সে বা মানিব্যাগে বা অর্থ রাখার স্থানে মা লক্ষ্মীর ছবি অবশ্যই রাখতে পারেন। তবে নিয়মিত আপনারা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে পূজা অর্চনা অবশ্যই করবেন। তবে তার সাথে এমন কয়েকটি বিষয়ের কথা বলবো যেগুলো ভুল করেও আপনি আপনার মানিব্যাগে বা অর্থ রাখার স্থানে রাখবেন না, তাতে অর্থ সম্পদ উপার্জনের পরিবর্তে ধীরে ধীরে আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হবেন। প্রথমত বলবো, আপনি মানিব্যাগে কাটা বা ছেঁড়া নোট রাখবেন না। বাস্তুমতে এবং শাস্ত্রমতে অর্থ রাখার স্থানে বা পার্সে যদি আপনি ছেঁড়া নোট রাখেন বা ফুটো নোট রাখেন, সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি ধীরে ধীরে বাড়বে। তাই পার্স থেকে আপনি নেতিবাচক শক্তিকে দূর করার জন্য ছেঁড়া নোট দূর করে ফেলুন। মৃত কোনো ছবি আপনি রাখবেন না আপনার অর্থ রাখার স্থানে বা মানিব্যাগে, তাই মানিব্যাগে পরিবারের মৃত কোনো ছবি একেবারেই রাখবেন না, এতে আর্থিক ক্ষতি হবে এবং নেতিবাচক প্রভাব চলে আসবে আপনার মধ্যে। বাস্তু বা শাস্ত্রমতে পার্সে কখনো পুরানো রসিদ বা কাগজপত্র একেবারেই রাখা উচিত নয়। বিশেষত পুরানো রসিদ বা ফর্দ যদি আপনি আপনার পার্সের মধ্যে রাখেন, সেটি বাস্তুশাস্ত্র এবং শাস্ত্রমতে অত্যন্ত অশুভ, তাতে আর্থিক ক্ষতি ধীরে ধীরে বাড়বে এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে থাকেন এই বিশেষ কাজের জন্য। তাই আজ থেকে আপনি আপনার পার্স থেকে বা অর্থ রাখার স্থান থেকে পুরানো রসিদকে সরিয়ে ফেলুন। চাবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, কিন্তু মানিব্যাগে চাবি রাখার অভ্যাস একেবারেই দূর করুন। শাস্ত্রমতে এবং বাস্তুশাস্ত্রমতে মানিব্যাগে চাবি রাখলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। চাবি হলো লোহা এবং শনির প্রতীক, তাই নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে আপনার অর্থ রাখার স্থানে, ফলে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই আজ থেকে আপনি চাবিকে সরিয়ে ফেলুন আপনার অর্থ রাখার স্থানে কিংবা আপনার মানিব্যাগ থেকে। মা লক্ষ্মী ছাড়া অন্যান্য যে সমস্ত দেবদেবীর ছবি অনেকেই হয়তো পার্সের মধ্যে রাখেন,
কিন্তু ভুল করেও এই কাজটি করবেন না। মা লক্ষ্মী ছাড়া অন্য কোনো ছবি আপনি মানি ব্যাগে রাখবেন না। যদি তা থাকে তাহলে সেই দেবদেবীর ছবি মানি ব্যাগ থেকে সরিয়ে ফেলুন। শাস্ত্রমতে যদি আপনি এমনটা করতে থাকেন তাহলে এর নেগেটিভ প্রভাব কিন্তু তৈরি হবে। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম যে এমন বেশ কিছু বস্তু আপনি আপনার অর্থ রাখার স্থানে রাখলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবেন, এবং এই বস্তুগুলি অবশ্যই বৃহস্পতিবার অথবা শুক্রবারে আপনি সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে রাখতে পারেন। তবে বেশ কিছু বস্তু রয়েছে যেগুলো রাখলে তার নেগেটিভ শক্তির প্রভাবে আপনার আর্থিক ক্ষতি অবশ্যই হবে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। Thank you.